আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তারা নিজেরাই সাজগোজ করেছে। ওই যে ওখানে বানানো হচ্ছে আমাদের ফারিস্তা স্পেশাল জিলাপি, তারপরে তো আমাদের ইয়ে আছে খালি পাচ্ছেন, এই যে আমাদের আইটেম গুলো একটু যদি দেখেন ভাইয়া সবকিছু। এখানে বেগুনি আছে, পেঁয়াজ, আলুর চপ, বেগুনি, এটা ছাড়া সুবিধার পছন্দ এক চপ, ভেজিটেবল পাকোড়া, তারপরে মিটবল, চিকেন চাপ, এখানে আছে চিকেন পরোটা, রোল, ডেজার্টের মধ্যে আমাদের রয়েছে ফিরনি, বাকলাবা, বাসভুসা, আফলাতুন এবং সবাই প্রিয় শাহী টুকরা। এছাড়া রয়েছে ফ্রুট বক্স এবং জুস। ওটা কি সাদা? ওটা লেমনেড। হ্যাঁ, বলেন সবাইকে আসতে বলেন স্যার। আমি ঘুরে ঘুরে দেখছিলাম এবং মানসম্মত খাবার, আপনারা সবাই এখানে আমন্ত্রিত। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আমি একটু দেখাই, উনি হচ্ছেন আমাদের ফারিস্তা ম্যানেজার তামিম ভাই, ওনাকে অবশ্য সবাই চিনে কারণ উনি আবার ব্লগও করেন। আচ্ছা, আপনারা এই কি ফানি ফানি জিনিস করেন? আমরা সবাইকে আমন্ত্রণে আছি। এইটা হচ্ছে আমাদের আউটডোর ইফতার। আউটডোর ইফতার বাদে আমাদের ইনডোরে একটা ইফতারের সিস্টেম রয়েছে। আপনারা যারা যারা অফিসের প্রোগ্রাম বা ফ্রেন্ডসরা গেট টুগেদার করতে চান সবাই ফারিস্তা আমন্ত্রিত। আমরা বুকিং নেওয়ার জন্য প্রস্তুত আছি, সবাইকে আমন্ত্রণ জানিয়ে জানাচ্ছি ফারিস্তা আসার জন্য। আমার মোবাইল দিয়ে কিছু না অ্যাড দিয়ে দিচ্ছে, টাকা দাও, টাকা দাও। হ্যাঁ, এখনো অবশ্য ইফতার কেনা শুরু হয় নাই এখনো, কারণ ইফতার তো আরো বেশ একটু দেরি আছে। বাট এই যে হচ্ছে ফারিস্তা ইফতারের বুথ, সো ওয়েলকাম টু ফারিস্তা ইফতার। সবাই চলে আসবেন এবং আমাদের এই যে ফারিস্তা, এই যে ফারিস্তা, এখানে সবাই মানে তিনতলায় এখানে আপনারা ইফতারের যে সবাই গেট টুগেদার করতে চান যদি সেখানে আসতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ।